ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। দিস ইজ সোনিয়া ফ্রম কুকিং উইথ সোনিয়া। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য এই গরমে ইফতারের একটা প্রাণ ঠান্ডা করা লাচ্ছির রেসিপি নিয়ে হাজির হলাম। গরমের দিনে ইফতারে কিন্তু ঠান্ডা ঠান্ডা লাচ্ছি বা যে কোনো ড্রিঙ্কস খেতেই খুব ভালো লাগে। তার সাথে হয় যদি সেটা খুব স্বাস্থ্যকর তাহলে তো কোনো কথাই নেই। আজকে আমি আপনাদেরকে দারুণ মজার একটা লাচ্ছি রেসিপি তৈরি করে দেখাবো, যেটা আপনাদের হেলথের জন্য খুবই ভালো। আমি আজকের লাচ্ছিটা টক দই দিয়ে তৈরি করব। আশা করছি আপনাদের আমার এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে এবং সহজ লাগবে। রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আমি এখানে একটা ব্লেন্ডার নিয়ে এলাম আর এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। আমি যে পরিমাণ তৈরি করব তাতে আপনারা 2টা গ্লাস সার্ভ করতে পারবেন। অনেকেই কিন্তু লাচ্ছিটা মিষ্টি দই দিয়ে তৈরি করেন, তবে আমার মতো একবার হলেও টক দই দিয়ে তৈরি করে দেখবেন, এটা অনেক বেশি টেস্টি হয়। চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপের থেকেও একটু কম। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/3 কাপ। চাইলে আপনারা গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধও এখানে 1/2 কাপ ব্যবহার করতে পারেন। বরফ দিয়ে দিলাম, আমি একটু বেশি করে বরফ দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। আপনারা যতটুকু পরিমাণ দই ব্যবহার করবেন ততটুকু পরিমাণ পানিটা ব্যবহার করবেন, তাহলে এর রেশিওটা ঠিক থাকবে। এবার এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। খুব বেশি সময় ধরে ব্লেন্ড করার কোনো প্রয়োজন নেই, চিনিটা গলে যাওয়া পর্যন্ত আর বরফটা গলে যাওয়া পর্যন্ত ব্লেন্ড করে নিতে হবে। টক দইয়ের লাচ্ছিটা কিন্তু খুব বেশি হেলদি। সারাদিন রোজা রাখার পর যদি টক দই দিয়ে যে কোনো ধরনের ড্রিঙ্কস আপনারা পান করেন তাহলে দেখবেন সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে গেছে, সাথে সাথে পেটের জন্যও খুব এটা ভালো পেট পরিষ্কার করতে। ব্লেন্ড করা হয়ে গেছে, দেখেন এর মধ্যে কতটা বেশি ফোম ক্রিয়েট হয়েছে। গ্লাসে সার্ভ করে দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছেন এটা খুব বেশি পাতলাও না আবার খুব বেশি থিক না। এই রেশিওটা যদি ফলো করেন, আমার রেসিপিটা যেভাবে আমি তৈরি করেছি, যে পরিমাণ আমি দিয়েছি সব কিছু, সেই পরিমাণ তৈরি করলে আপনাদের লাচ্ছিটা নিশ্চয়ই একেবারে রেস্টুরেন্টের থেকেও বেশি স্বাদের হবে। আমার কাছে মিষ্টি দইয়ের লাচ্ছির থেকে এই টক দইয়ের লাচ্ছিটা খুব বেশি ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও নিশ্চয়ই ভালো লাগবে। এই গরমে হেলদি একটা ড্রিঙ্কস পান করলে দেখবেন সারাদিনের ক্লান্তি নিমেষেই দূর হয়ে যাবে। আশা করছি আমার আজকের এই লাচ্ছির রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই লাচ্ছিটা কিন্তু ইফতারের কিছুক্ষণ আগে তৈরি করবেন। খুব বেশি সময় আগে তৈরি করলে টক দইটা পানি ছেড়ে দিতে পারে, তখন আবার একটু ব্লেন্ড করে নেওয়ার জন্য অনুরোধ করলাম, তাহলে এর অরিজিনাল টেস্টটা আপনারা পেয়ে যাবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন ততক্ষণ সকলে। আসসালামু আলাইকুম।